নিরানব্বই সালের পনেরোই নভেম্বর আমার বোনের সরকারের আমলে এমন ভোট চুরি করেছিল, আমাকে ওরা পরে বলেছে যে 40,000 ভোট আগের রাত্রেই বাক্সে ভরছিল। তারপরে কিন্তু ইলেকশনের সময় ওরা কিন্তু ভোটে সেদিন জিতে নাই, 16,000 ভোট বাকি রেখে, 4টা সেন্টার বাকি রেখে ভোট বন্ধ করা হয়েছিল। আমি আবু হেনা সাহেব, আজকালকার যে নির্বাচন কমিশনার যারা, এই রকম মেরুদণ্ডওয়ালা নির্বাচন কমিশনার আবু হেনা ছিলেন না, পুরুষ মানুষ ছিলেন, তিনি মেরুদণ্ডওয়ালা মানুষ ছিলেন। কিন্তু আজকাল যারা নির্বাচন কমিশনার হয় তারা মানুষ মেয়াও না পোলাও না হিজড়া, কোন রকমের মেরুদণ্ড নাই, কোন রকমের ব্যক্তিত্ব নাই, মানুষ হিসাবে একটা যে মর্যাদা থাকে এই কমিশনারদের তার কিচ্ছু নাই। গাইবান্ধায় ক্যামেরা ব্যবহার করেছে, ভোট চুরি ঢাকার থেকে বসেই দেখছে। আসলে সব জায়গায় এখন চোরের কারবার হয়ে গেছে, ভালো মানুষের কারবার নাই। যদি দল সেদিন প্রতিবাদ করত তাহলে আজকে বিএনপির এমন কান্নাকাটি করতে হতো না। বিএনপিকেও বলি ভাইরা, আপনাদের আপনারা নিজেরা থাকতেন, শত্রুর কোনো দরকার নেই, আপনারা নিজেরাই কিলাকিলি কইরা আপনারা দেশ গরম করে ফেলাইতে পারেন। শেখ হাসিনা আপনাদের এত সাহায্য করছে রাস্তাঘাট বন্ধ করে দিয়া, আপনাদের নিজেদের নিজেদের কিলাকিলিটা বন্ধ করছে, তারপরে ভাবেন না যে মিছিলে মিটিংয়ে লোক হইলেই আপনারা জিতা যাবেন। আপনাদের হাওয়া ভবন কিন্তু আপনারা এখনো ভোলেন নাই, সেই গরমেই আপনারা আছেন। আপনারা দেখেন দেখেন মানুষের জন্য কাজ করেন। একটু আমার বোন আপনারা বলি, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনারা তো আমি কিছু বলতে পারি না, আপনি তো যা খুশি তাই বলেন। আপনার মুখটা যদি ভালো হইতো তাহলে আপনি আরো 20 বছর আপনি দুনিয়াতেও বেঁচে থাকতেন, হয়তো শাসন ক্ষমতায় থাকতেন, কিন্তু আপনার মুখটা বড় সুন্দর না। আপনি কিভাবে কথা বলেন গ্রামে, গ্রামের কি আমাকে রতনগঞ্জ যে শানদার ছিল, শানদার ওই যারা চুরি বিস্ত রস খসাইত বিষ খসাইত, সেই শানদারের অনেক মেয়েরা আভামনি আপনার সাথে অনেক ভালো করে কথা বলে। আপনি যদি একটু ভালো করে কথা বলতেন, আপনি কি বাংলাদেশের মালকিন নাকি, আর আমরা আপনার মনিব নাকি, প্রজা নাকি আমরা, আপনি ঠাস ঠাসি বলেন। যদি বাড়াবাড়ি করে তাহলে খালেদা জিয়ার আবার জেলে নেবেন, তাহলে বাইরে করছেন কে, আবার জেলেই নেবেন কে? এই সঙ্গীপুরে দাঁড়িয়ে বলছি, এই সঙ্গীপুর যদি না থাকতো বাংলাদেশ অত তাড়াতাড়ি স্বাধীন হইত না, আর অত তাড়াতাড়ি বাংলাদেশ স্বাধীন না হলে বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানের কারাগারে বেঁচে থাকতেন না, আর বঙ্গবন্ধু যদি বেঁচে না থাকতেন আজকে শেখ হাসিনা আপনি দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন। তাই একটু চিন্তা করবেন, মুক্তিযোদ্ধাদের কথা চিন্তা করবেন, সখীপুরের কথা চিন্তা করবেন।